তোর কথা বলতেছি বিরং করা আছে তো দেখো আমি ওনার মার্ক সামনে আছে ওর মা কোন মাস লাইভ আছে লাইভ আছে জি 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 সিয়াম সিয়াম না আচ্ছা জি বলেন আমার আসলে দাবি আমি তো 20 জন তো ফাঁসি আমি 25 জনের ফাঁসি চেয়েছিলাম কিন্তু তার মধ্যে আমার 20 জনের ফাঁসি হলো যে অমিত শাহ আমি তো তার মৃত্যুদণ্ড চেয়েছি সবার মৃত্যুদণ্ড চেয়েছি কিন্তু অমিত শাহ একজন সবাই লিখেছে যে পথক এবং পরোক্ষভাবে সে সবকিছুর সাথে সে জড়িত কিন্তু সেই অমিত শাহ কিভাবে জানি না আমি এটা আদালতের প্রতি সম্মান রেখেই বলতে চাই যে আমি এই রায় সন্তুষ্ট কিন্তু অমিত শাহর জন্য আমি আমরা অমিত শাহরও ফাঁসি চাই আমি তো প্রথম থেকে এটাই বলেছি আমি এবং সেই সঙ্গে আমি অমিত শাহ যে এই সবাই দেখছেন যে সে সমস্ত কিছু পরিচালনা করেছে সে কিভাবে বাদ যে আমি এটা আইন অবশ্য ভালো জানবে তবু আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ফায়াজ একটু সামনে আসতে হবে সরাসরি লাইভ তো দেন 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 শ্যাম 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 দেন 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 আমরা প্রতিক্রিয়া জানার জন্য আমি আবরারের পাশে আছি আপনার মা আছেন ইনি এখনো অনবরত কেঁদে যাচ্ছেন আসলে একটা সন্তান হারানোর যে বেদনা 2 বছর 2 মাস হয়েছে সে এখনো তো সেটা বলতে পারেনি আমি একটু জানবো তার মার কাছে যে আসলে তার মা আপনারা আপনি যে মৃত্যুদণ্ড হয়েছে ওদের জন্য অনতিবিলম্বে ওদের এই রায় কার্যকারী করা হয় আর যে 5 জনকে এই করা হয়েছে এদের মধ্যে আমি এদেরকেও মৃত্যুদণ্ডই চাই এদের যে যাবজ্জীবন করা হয়েছে আমি বিশেষ করে অমিত শাহকে আমি মৃত্যুদণ্ড চাই এবং যেন সবাই মৃত্যুদণ্ডে কার্যকরী যত দ্রুত সম্ভব যেন এটা কার্যকরী হয় হ্যাঁ উনি বলছিলেন আসলে আবরারের মা উনি সকাহাত আসলে কথা বলতে বুঝতে পারছেন সে আমাদের রায়টা দ্রুত কার্যকর করার জন্য আরও যে বাকি 5 জনের এখন যাবজ্জীবন হয়েছে সেই ব্যাপারে আর আছে তারাও যাদের ফাঁসি বা তাদের যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় এই বিষয়েটা উনি নিশ্চিত করেছেন আমি একটু কথা বলবো আবরার ছোট ভাই ফায়াজের সাথে তার প্রতিক্রিয়াটা জানবো যে এই ফায়াজ একটু একটু বলবা যে তোমার ভাইয়ের যে মৃত্যু আজকে যে রায় হলো রায়ের ব্যাপারে তুমি কি এর সাধারণ এখন পর্যন্ত আমরা যতটুকু জানি তাতে আমরা সন্তুষ্ট কিন্তু এখন আমরা অমিত শাহ বাদ দিয়েছে কিন্তু সেটা একদম নির্দেশদাতা আসামি ছিল এখন আমরা আরো আরো ছেড়ে বাদে আরো 4 জন বাদ দিয়েছে ইশতিয়াক মুন্না বাদ দিয়েছে সেও একজন হচ্ছে অনেক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তো এখন আমরা যেহেতু পূর্ণাঙ্গ রায়টা দেখি নাই তো আমরা এখনো মানে সেভাবে বলতে পারতেছি না যে আমরা পুরোপুরি সন্তুষ্ট কি না তবে যেহেতু আমরা চেয়েছিলাম 25 জনের মৃত্যুদণ্ড কিন্তু সেখানে 20 জনের হয়েছে তাই মোটামুটি আমরা সন্তুষ্ট কিন্তু আমাদের দাবি থাকবে আমাদের যে 2 বছর 2 মাস সময় লেগেছে এই রায় পর্যন্ত আসতে আমাদের আর এত সময়ের জন্য আর না লাগে আমরা যেন দ্রুতই যেন রায় কার্যকর দেখতে পারি
আর হ্যাঁ, একজন অমিত সাহা নামের একজন বাদ গেছে এবং সে তো খুবই সক্রিয়ভাবে যুক্ত ছিল এর সাথে। তো তারপরেও কি সে কিভাবে বাদ গেল এটা আমরা পর্যালোচনা করে দেখবো তো, এবং তারপরে কি ব্যবস্থা নেবো। হ্যাঁ, যেমনটি বলছিলেন ফায়াজ, আসলে যে অমিত শাহ এই প্রধান যে সে সে বাদ গেছে তার ব্যাপারটা আসলে তারা পর্যালোচনা করে দেখে পরবর্তীতে তারা একটা উচ্চ আদালতে যাবে কি বা কি যাবে পরবর্তী সিদ্ধান্ত। কিন্তু এই ছিল আবরারের যে শোকাহত পরিবারে কুষ্টিয়ার যে চিকিৎসা রোগে আবরার যে বাসায় দীর্ঘদিন কাটিয়েছে পড়াশোনা করছে সেই পরিবার তাদের প্রতিক্রিয়া শ্যাম বক্তৃতা দেওয়ার জন্য আমি নিজে হাতে ওকে বুয়ে দিয়ে আসছিলাম। আমার সেই শান্ত ভদ্র ছেলেটা কোথায় চলে গেছে? আমার ছেলে ওদের কি করেছিল না কেন আমার তো আমাকে ফেরত দিল না, ও পড়তো না, ওরে তবু তো আমার মুখে মুখে থাকতো আমার ছেলে। আমার ছেলে আমাকে ছাড়া বাইরে পেশাব করতে যেত না, আর আমার ছেলেকে ওরা কেমন করে পিঠাই মারছে। আমি শুধু দিন যাই রাত যাই, শুধু ওর পায়ের দাগ গুলো দেখে জোরে বেটাই। আমি একটা বাড়িতে মানুষ করেছি আর সে গায়ে বাইরের কত দাগে বেটা নিয়ে আমি বেটার মৃত্যুর পরে দেখে শুধু আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তুমি আমার বেটার যারা এত কষ্ট দিয়ে মেরেছে তুমি তাদেরকে, আল্লাহ তুমি তাদের বিচার করো, কাল পরকালে তুমি তাদের বিচার করো রাব্বুল আলামিন। আল্লাহ হয়তো ভালো করে যে বীরজনে ফাঁসি দিয়েছে, আর ওই অমিত শাহর জন্য অমিত শাহ যেহেতু সে মুখ সে সবসময় নির্দেশ দিচ্ছে তোরা ওকে আরো পিতা ও আরো পিতা, ওই অমিত শাহ কেন বাদলো আমি জানি না। তবে ওর সম্পর্কে আমি কি বলবো এখনো আমি বুঝতে পারছি না। তবে ওই বীরজন দিয়েছে এবং এই পাঁচ এদের বীরজনের জন্য অনতিবিলম্বে এদের রায় যেন কার্যকারী করা হয়। আর অমিত শাহকে, অমিত শাহকে আমি ফাঁসি চাই, অমিত শাহকে ফাঁসি চাই। সে কেন যে সেটা এদের মধ্যে আইনের ফাঁক আমি জানি না কিভাবে আদালত, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আমি অমিত শাহ ফাঁসি চাই। আমাদের জন্য করছে এখন আসলে দেখেন এটা রায় তো হয়েছে, এটা কখন কার্যকরী হবে? এখন কার্যকরী হবে, কার্যকরী যেদিন হবে সেই দিনকে আমরা পুরোপুরি মানতে পারবো যে না আমরা আমার সন্তান হত্যার বিচার পেয়েছি যেদিন এই রায়টা কার্যকরী হবে। কিন্তু এখন আমরা রায়টা অবশ্যই আমি যাই, যেমন দ্রুততম ট্রাইব্যুনাল আমার কেসটা ছিল, যদিও করোনার জন্য অনেক পিছিয়ে গেছে, বাবা অসুস্থ, তারপরে জজের বিরুদ্ধে তারা অনেক আস্থা আনছে, বিভিন্ন কারণ হয়তো কেসটা অনেক পিছিয়ে গেছে। কিন্তু এখন যেহেতু দেশের পরিস্থিতি যদি সার্বিক অবস্থায় কোনো মহামারী না হয় আমি চাই অতি অল্প সময়ের মধ্যে এদের এই গায়ে অমিত শাহ সহ যেন এদের মৃত্যুদণ্ড কার্যকরী হয়, এইটাই আমার চাওয়া।